কাজে যাচ্ছি, একটা বিড়ি দাও তো। বিড়ি অনেক দিন তো হয়ে গেল বিড়ি খাওয়া হয় না, দেখি কারো কাছে যদি ঝেড়ে মেরে খাওয়া যায়। উত্তেরি আমার বন্ধু আমার ছাড়া বিড়ি খাচ্ছে। এ বন্ধু দাঁড়া, যা ভাবলাম বন্ধুদের কাছে ঝেড়ে ঝেড়ে বিড়িটা খাবো, আমাকে চলেই গেল। যাক গে, বাবা 500 টাকা দিয়েছে, আমার কাছে 5 টাকা আছে, মানে 5 টাকা আমার খরচা দিয়ে যাবে। এই সেই 500 টাকা, এটা খরচা করা যাবে। একটা বিড়ি দাও তো। বিড়ি বিড়ি তাহলে কি আমি বিড়ি খেতে পাবো না? আমি বিড়ি খেয়েছি, বিড়ি যে কোথায় পাই, বিড়ি বিড়ি ভাই বিড়ি আছে ঝগড়াতে ভাই। আমার কাছে বিড়ি ছিল, সব খেয়ে নিয়েছি, কিন্তু একটাই আছে, তো ওইটাই দাও। ওটা সেটা পুঁচে রেখেছি, কিন্তু সেটা পুঁচে রেখেছো তো তাই দাও। 5 টাকা দে। কেমন বিড়ি আর না করে ব্ল্যাকে কিনছিস যে? হ্যাঁ দাও 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 দাও, 5 টাকা দে। বেশ ৫০০ টাকা 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 ৫০০ টাক
শালাটার কাছ থেকে তো 500 টাকা ঝাড়লাম, এবার যাই ওর বাবার কাছ থেকে ঝাড়বো। কবি বলেছে, নিজে প্রেম না করতে পারলে লোকের প্রেমে ব্যাগরা মরে। শালা কাকার কাছে গিয়ে ফটোটা দেখিয়ে টাকাটা ঝাড়তে হবে। যাই তো এদিকে। হ্যাঁ তো কাকা, এই কাকা ওটা কি করছে? কাকা এ তো পুরো ব্যাগরা কেস, ঝাড়তে হবে এইবারে। কাকা ফটোটা তুলে নেই, টাকাটা ঝাড়তে হবে। কি হচ্ছে সবাই? আর ভিডিও দেখা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের শেয়ার করে দেবে, লাইকটা করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবে, আর ভিলান এসএস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের টিমের একটা মেম্বার হয়ে যাবে। আর আমাদের পরবর্তী ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।